দেশে প্রথমবারের মতো কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এআইপি সম্মাননা প্রদান করা হচ্ছে। এআইপিরা সিআইপিদের মতো রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। 2020 সাল কৃষিতে অবদান রাখায় এবার 13 জনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। শিক্ষিত মেধাবী তরুণদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ, উদ্যোক্তা, উৎপাদনকারী খামারি ও কৃষি সংগঠকদের প্রতিবছর সম্মানিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমবারের মতো 13 জনকে দেওয়া হচ্ছে এআইপি সম্মাননা। মন্ত্রণালয় থেকে প্রশংসাপত্র পাওয়ার পাশাপাশি সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে পাস, সরকার পরিচালিত যে কোনো পরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার, সরকারি হাসপাতালে স্ত্রী সন্তান পিতামাতার কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার সহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন এআইপিরা। এআইপিগণ সিআইপির মতো সুযোগ সুবিধা পাবেন। এআইপি কার্ডের মেয়াদকাল 1 বছর। বিভিন্ন জাতি, অনুষ্ঠান ও সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সম্বর্ধনায় আমন্ত্রণ, বিমান, রেল, সড়ক ও জনপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অধিকার। কৃষি উদ্ভাবন বিভাগে 4 জন, কৃষি উৎপাদন, খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বিভাগে 6 জন, স্বীকৃত কৃষি সংগঠন বিভাগে সর্বোচ্চ 1 জন, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার স্বর্ণপদক প্রাপ্ত বিভাগে 2 জনকে দেওয়া হচ্ছে এআইপি সম্মাননা। আগামী দিনের কৃষিকে আমরা বাণিজ্যিক ও সম্মানজনক পেশাতে উন্নীত করতে চাই। কৃষিতে শিক্ষিত মেধাবী সৃজনশীল তরুণদের আকৃষ্ট করতে চাই। সেজন্য কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, বাণিজ্যিক কৃষি খামার স্থাপনকারী, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী ও কৃষি সংগঠকদের উৎসাহ ও সম্মাননা জানাতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপির সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্বীকৃতির মাধ্যমে টেকসই কৃষির উন্নয়নে কৃষির সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান উদ্বুদ্ধ হয়ে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আরও ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শ্রীমতী প্রধানমন্ত্রীর পক্ষে শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।